ছাদে রডের কাজ সঠিক নিয়মে কিভাবে করতে হয় আজকের ভিডিওটি দেখুন। সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে ভিডিওটি তৈরি করা হলো সেই ভিডিওটি আজকের যেটি দেখাচ্ছি আপনাদের, এখানে কিন্তু 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি গ্যাপ দিয়ে ছাদের রডের কাজ চলতেছে। তো এখানে রয়েছে আরও কিছু গোপনীয় তথ্য, যেটি নাকি আপনারা অনেক সময় বলে থাকি, যেই বিষয়গুলো পাশে যেদিকে থাকে সেটা সবাই জানেন, পাশে কম থাকলে সেদিকে মেইন রোডগুলো বসানো হয় প্রথমে, তারপর এখানে গ্যাপ দেওয়া হয়েছে 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি। তো যদি রডগুলো অনেক সময় দেখা গেছে আপনাদের, যেটি দেখাচ্ছি এখানে কিন্তু ক্রেন L4-এ বাঁক করা হইতেছে, তার মানে আপনার যে মাঝখানে যদি ধরুন 12 ফিট একটি রুম রয়েছে, তার হিসেব 2 সাইডে 6 ফিট করে 3 ফিট করে 6 ফিট চলে যাবে, মাঝখানে 6 ফিট থেকে যাবে, সেটা হচ্ছে ক্রেন। আরেকটি বিষয় হচ্ছে এখানে যেই বিষয়গুলো আপনাদের দেখাচ্ছি, সেই ক্যারেন্টগুলোর ভেতর যে রডগুলো মেনটেন করা হয় সেই রডগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা সুতায় ঠিক আছে কি না। যদি আপনাকে একদম সুতায় ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু সেখানে যদি বান দুই একটা কমও হয়ে যায় তা তো সমস্যা হবে না, তবে বানতে হবে অবশ্যই, কিন্তু রডগুলো অবশ্যই ঠিক সেন্টারে বরাবর থাকতে হবে। অনেক সময় এলোমেলো রড বান্ধা হলে সেইগুলো সমস্যা দেখায় এবং জোরে কৌশলে অনেক সময় কাজ কম করে। তো সেই হিসাবে আপনাকে ঠিক রডগুলো প্রথমে যেই কাজগুলো করতে হয় রং দিয়ে সুন্দরভাবে দাগিয়ে নেবেন। দাগিয়ে নেওয়ার পর সেটাকে এই মাথা থেকে অনেক সময় সেন্টার না রাখতে পারলে সেগুলো সুতা ধরে সুন্দরভাবে দাগিয়ে নিতে হবে, সেই ব্যাপারটি আপনাদের দেখাচ্ছি আমি। তো দেখাচ্ছি এখানে প্রথমে যে রডগুলো সাইডে ক্যারেন্ট বাঁধার পর যে মাঝখানে 6 ফিট জায়গা রয়েছিল সেই রডগুলো ফেলতে হচ্ছে। এটি ফেলার পর কিন্তু মাঝখানে এদিকের ক্রেনের রডগুলো বসবে, মাঝখানে যে রডগুলো রয়েছে নিচের চতালের। আপনাদের পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন, আপনি কি চলে যাচ্ছেন ভিডিওটি অবশ্যই দেখে যান, আপনাদের অনেক কিছুই ধারণা হবে এই ভিডিওতে। একটি লাইক দিয়ে সাথেই থাকুন, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে কিন্তু রাউন্ড সিঁড়ি রয়েছে, এই বিল্ডিংটি কিন্তু যেখানে হচ্ছে এটি ডুপ্লাক্স বিল্ডিং, রাউন্ড সিঁড়ির দোহার নবাবগঞ্জ প্রবাসী সেন্টোবাইয়ের কাজ। তো এই কাজটিতে আপনাদের দেখাচ্ছি যেভাবে রডগুলো মেনটেন করতে হয়। তো এই ক্রেনের রডগুলো বিশেষভাবে যে ভীমের রডগুলো এগুলো কিন্তু সেন্টার রাখতে হয়, যে দেখতেছেন এখানে কিন্তু চক মাটি দিয়ে দাগানো হচ্ছে যাতে করে একদম সেন্টারে বাঁধা যায়। তো যদি সম্ভব হয় এভাবে করবেন অথবা আপনি তাক দিয়ে নিতে পারেন, এই যে দেখছেন এই মাথা থেকে ও মাথা দেখলে একদমই একই সুতায় রয়েছে। তো এভাবে কাজগুলো করলে আপনার অনেকটাই সুন্দর লাগে এবং কাজও মজবুত হেভি হয়ে থাকে। অনেক সময় তাড়াহুড়ো করে বা অনেক সময় না বুঝে শুনে একটি কাজ করলে সেই কাজগুলো অবশ্যই সমস্যা দেখাতে পারে, সেই জন্যই কিন্তু আপনারা দেখাচ্ছে যে ক্যারেন্টগুলো দেখাচ্ছি, ক্যারেন্টগুলো টানার ভিতরে কিন্তু অনেক কিছু রয়েছে, এখানে কতটুকু উঠবে কতটুকু ডালাইয়ের পর, এটা রয়েছে বিমসাত, এখানে কিন্তু ডালাই হবে প্রায় 5 ইঞ্চি। তো 5 ইঞ্চি ডালাই হলে সেই ক্যারেন্টগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে কতটুকু উঠবে, অবশ্যই নিচে 1.5 ইঞ্চি কাভারিং, ওপরে 1.5 ইঞ্চি কাভারিং থাকে, তো সেটি খেয়াল রাখে কাজ করতে হবে। অনেক সময় এইগুলো নিচের যে লেভেলগুলো হয় সেই লেভেলগুলো অবশ্যই খুব ভালোভাবে করতে হবে, কারণ অনেক সময় বাঁশ খুঁটি থিকনেস ঠিক রাখতে হবে, সেদিকে মাথায় রেখে কিন্তু একটি কাজ সম্পন্ন করতে হয়। তো দেখতেছেন যে কাজগুলো, এই যে ক্যারেন্টগুলো দেওয়া হয়ে গেছে প্রায়, তো আপনারা চাইলে আমি পরবর্তী ভিডিওতে আরও কিছু দেখাবো। এই যে দেখতেছেন আপনাদের একটু খেয়াল রাখুন, রডগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর। তো কেমন লাগলো এরকমের ভিডিও বা রডগুলো সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের প্রতিনিয়তই কিছু না কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি, সেই জন্য আপনাদের অনেক সময় ব্যস্ততার কারণে আপনাদের ভিডিও আপলোড দিতে পারি না। তো এই বিষয়গুলো আপনাদের অবশ্যই নজরে রাখতে হবে, আর যে ছাদের ওপর যদি শেষ ছাদ হয়ে থাকে সেই বিষয়গুলো মনে রাখবেন, ডালাইগুলো যাতে লেভেল ঠিক থাকে এবং ওপরে যে পিলারগুলো থাকে অতিরিক্ত সেই পিলারগুলো হেফাজতে রাখতে গেলে কীভাবে রাখতে হয় সেটি অবশ্যই ভালোভাবে ডালাই দিয়ে হেফাজতে রাখতে হবে।
তো এই ডুপ্লেক্স বিল্ডিংটি কিন্তু আসলেই আপনার পছন্দ হবে, খুবই পছন্দেরই একটি বিল্ডিং। এখানে আরও কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো যে দেখতেছেন এখানে কিন্তু রড কিন্তু প্রায় বান্দার শেষের দিকে দেখতেছেন। আপনাদের কিন্তু আগেই বলেছি যে ভিডিওটা আপনাদের পুরোটা দেখানোর চেষ্টা করব। এখানে রয়েছে সামনে ফোর্সের কাজ। তো অনেক সময় অনেকে প্রশ্ন করে থাকেন যে ফোর্সের কাজগুলো কি ছাদের সাথে আসে কি না। যদি সমান চৌকি থাকে তাহলে সেটি ছাদের সাথে ডালে আসতে পারে, এবং যদি আপনি দুই চালা কোনো ডিজাইন করতে চান ফোর্সের তাহলে সেটি কিন্তু পরবর্তীতে করতে হয়, বা সাথে সাথে যদি করতে চান সেটি করতে পারেন, অনেক সময়ের ব্যাপার, কিন্তু মাপজোপ সঠিক থাকতে হবে। তো এই ক্যারেনগুলো বসানোর পর কিন্তু দেখতেছেন আপনাদেরকে প্রতিটি কাজই কিন্তু খুবই নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করতেছি। এই ভিডিওগুলো আপনাদের শুধু কাজ সম্পর্কে কিছু ধারণা দেওয়া, আর আপনাদের যদি বিল্ডিং করতে খরচ সম্পর্কে জানার প্রয়োজন হয় সেটি কমেন্টে জেনে নেবেন, কত স্কোয়ার ফিটে কত টাকা খরচ হতে পারে এবং কোন ধরনের কাজ করলে কেমন খরচ হয় সেটি আপনার খরচ জেনে নিতে হলে অবশ্যই সেটি স্কোয়ার ফিট উল্লেখ করে বলে যাবেন, সেটির কমেন্টে উত্তর অবশ্যই পেয়ে যাবেন। আমি দেশের বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়েই কাজ করে থাকি, অথবা ডিজাইন নকশার কাজ যে কোনো কাজ কনস্ট্রাকশনের জানাতে পারেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।